সুপ্রিয় দর্শক, সালামু আলাইকুম। দর্শক ভাইদেরকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি নদীতে ভিডিও করার জন্য, মাছের ভিডিও, সব প্রকার মাছের ভিডিও করার জন্য। দর্শক, এখন সকাল 6টা বেজেছে। গতকালকেও মাছের ভিডিও দিয়েছিলাম, গতকালকে একটু নামেছিলাম সকালে, আরও অনেক সকালে নামছিলাম বাসা থেকে, আজকে একটু দেরি হয়ে গেল। তারপর দর্শক দেখতেছেন কত কুয়াশা পড়েছে, দর্শক কোনো কিছু চিনা যাচ্ছে না। কালকে থেকে আজকে বেশি কুয়াশা পড়েছে দর্শক। দর্শক অবশ্যই আমাদের এই ভিডিওটির সঙ্গে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দর্শক, যাচ্ছি আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক, একবারে কুয়াশা পরে সব অন্ধকার হয়ে গেছে, অন্ধকার মতন দেখায়, কেউ কে চেনা যাচ্ছে না দূর থেকে। দেখা যাক দর্শক, নদীর ভিতরে যাই আমরা, তারপরে কি করা যায়, কি মাছের ভিডিও করা যায়, অবশ্যই দেখবেন। দর্শক, খাল শুকিয়ে গেছে, আমরা খালের কাছাকাছি চলে এসেছি। সামনে ট্রলার আছে, ট্রলার চালিয়ে যেতে হবে, অবশ্যই দেখবেন। এই যে একটু দ্রুত গতিতে যেতে হবে, কারণ আজকে একটু দেরি হয়ে গেছে। দর্শক, ওই যে দেখেন কুয়াশার ভিতরে ঘুমিয়ে রয়েছে জেলে। দর্শক, আমরা জাল কেটে আসলাম, এসে দেখলাম যে আমরা যে ট্রলারে যাই সেই ট্রলার কোনো এক জেলে তার ট্রলারের সাথে তালা মেরে দিয়েছে। তথাপিও আমরা যাব, হয়তোবা নৌকে নিয়ে, এটা যেতে লেট হবে। দর্শক, খুবই কষ্ট করতে হবে আপনাদের জন্য, আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য। দর্শক, আমরা চলে আসলাম অনেকক্ষণ পরে নদী পাড়ি দিয়ে এই ভিডিওর জন্য, বেড়জালে ভিডিওর জন্য। এসে দেখি এখন পর্যন্ত দর্শক বেড় হারে নেই, মানে পানি সরে নেই, কিন্তু লোক এসে পড়েছে মাছ ধরার জন্য। দেখতেছেন দর্শক, এখনো কুয়াশা অনেক। জি মামু, কি অবস্থা? গাড়াই যায় মামু, মাছ টাছের অবস্থা কি? কালকে কিরকম পাইছিলেন? এ মিয়া, তোমার কি ঠান্ডা লাগে না? আয় হায়, এরা নিয়ে এসেছেন। দর্শক, আমরা চলে আসলাম ঠান্ডার ভিতরে আপনাদেরকে মাছের ভিডিও দেখানোর জন্য। কিন্তু দর্শক, এই যে কাদা দেখতেছেন, কাদা অনেক গিরে যাচ্ছি, হাঁটু পরিমাণ কাদা। দর্শক, অবশ্যই আমাদের এই ভিডিওটি সুন্দর হবে, অবশ্যই দেখবেন। চারিদিকে কুয়াশা মেঘাচ্ছন্ন। দর্শক, দর্শক এই যে দেখতেছেন ছোট ছোট গুড়ি গুড়ি মাছ, চিংড়ি মাছ, চিংড়ি মাছ। দর্শক, তারা আমাদের আসার আগে এই মাছ ধরেছে, এই মাছ ধরেছে। তারপরও আরও মাছ আছে, অনেক মাছ আছে, ধরলে এই টপ ভরে যাবে। দর্শক অবশ্যই, তাও দেখাবো কীভাবে ধরে। এই যে দর্শক, মামা সে ই করতেছে, মাছ ছুটে ছুটে আনতেছে। দেখতেছেন, যদি এটা হেরে যায়, পানি যদি সরে যায়, তাহলে মাছটি আনতে অনেক সুবিধা হয়, সেই সুবিধাই এই। বাবা, কালকে মাছ আইছিলেন? টানেইনি আজকে। এই কি
তোমার অফিসে কোর্ট দেওয়া আছে একটাও? না একবারে গুড়ি চিংড়ি তোরা কোর্স দিয়া খালি খারাপ খারাপ কর, যাই না হুগাই যাই না এবার বি দাম দুটো উঠাবো গোয়াল হেলা কি আর 3 মিনিট ধরা লাগবে লাগবে না বল বিশাল বল বিশাল বল তলাই গেছে না তলায় নেই সাপ দিই নাকি না ওগুলা কামড় দেয় না যে গাই দিয়ে না আয় হায় বল তো বিশাল বল রে চাইছে কতটুকু জালে রে মাছ ছাড়িয়ে এই মাছ পেয়েছে একসাথে বসে গেলাম দর্শক এই দেখছেন পানি সরে গেছে যে বাটা মাছ লাফাচ্ছে এই দেখুন ও দর্শক এই দেখুন বাইকটা দেখে দিই সুন্দর প্রচুর পরিমাণে চিংড়ি মাছ দর্শক এই দেখতেছেন নদীর চিংড়ি মাছ দর্শক সেটা আরো বেশি আছে এই যে দেখতেছেন দর্শক ও কত সুন্দর যত উঠি ততই ভালো লাগে সামনে ছিটতেছে উপরে উপরে এই দেখছেন দর্শক কোনো শেষ নেই মাছের দর্শক এই যে দেখেন খুব সুন্দর এটি তারপরে এই যে দেখছেন দর্শক
দর্শক আরো মাছ আছে সামনে ধরতেছে। মূলত দর্শকের ব্যাটটা অনেক বড়, প্রথম ভাবছিলাম যে এই জায়গা থেকে ওই সাইডে মাছ বেশি, অন্য সাইডে মাছ বেশি, তখন আবার অন্য সাইডে যাই দেখি দর্শক সেই সাইড থেকে আগে যে সাইডে নামছিলাম সেই সাইডে মাছ বেশি, আবার ঘুরে আসলাম, ঘুরে আসে দেখি তাদের মাছ প্রায় ধরা শেষ, এখন আছে এতটুকু জায়গা বাকি। দর্শক এতটুকু জায়গায় মাছ ধরারই আপনাদেরকে দেখাবো, অবশ্যই দেখবেন। কাদা পেতে হাঁটতে হাঁটতে দর্শক হারান হয়ে গেছি, সকালবেলা অনেক শীত পড়েছে, তারপর প্রচণ্ড কুয়াশাও পড়েছে দর্শক, তার ভিতরে গরম লাগতেছে এখন হাঁটতে হাঁটতে কাদার ভিতরে। দেখতেছেন দর্শক কত কি দাঁড়িয়েছে, কি নাস্তা নিয়ে আইসো, ভাড়া দিলে কই মাঝে মধ্যে, হ্যাঁ ধরলে এই যে আমি আমি আমার আমার এই যে এই ভিডিওর ভিতরে আছে এই যে কত বড় সোর মারপিট করিস না তোরা কাদার মধ্যে, নাক দিয়ে ভরে, নাক দিয়ে ভরে সোর দিয়ে হারাইছে কাদার মধ্যে সকালবেলা মাছ। অল্প অল্প করে নিবে মাছ, দুগ্গু দুগ্গু করেছে টহাইলে সাহস কত সুবাই নেবেন মাঝে মধ্যে নদীর মধ্যে থেকে সুবাই নেবেন। মামু কি অবস্থা মামু, অনেকদিন পর আইলাম আপনার এলাকায় মাছ ধরতে বললে, মাছ ধরতে বললে হয়েছি প্লাস মাছ কিনতে বললে হয়েছি মাছ দর্শকের দেখানোর জন্য হয়েছি, কিন্তু আপনারা স্কোপ দেন না ওই সতেরো জন বাঘ মাছ আয় হায় বক পড়ছে দুই সাইডে, ও মাছ তো সব দিবে শেষ করে ধরেন আমরা একটু দেখি। দর্শক সামনে আমাদের কয়েকটি জায়গা আছে মাছ ধরা বাকি আছে, বগে খেয়ে ফেলাচ্ছে বক পাখিতে, যার কারণে ওই মাছটা আগে ধরতে হবে, সেই জন্য আমরা যাচ্ছি ওই জায়গায় দেখতেছেন বক উড়ে যাচ্ছে। দর্শক এই জায়গার মাছ ধরা কার্যক্রম শুরু হচ্ছে, দেখছেন চলতেছে এরকম করে না হাতের ভিতরে হাঁটে না, চিংড়ি মাছ চিংড়ি মাছের কাড়া যদি হাতের ভিতরে হাঁটে তো পাক পে
টাউটার উই একটা আসতেছে চালাক, ওই জায়গা থেকে হ্যাঁ ধরা ক্লিয়ার করে রেখেছে বুঝছেন, পেট খেয়েলা ওই চোরাই দেওয়া ধরা ক্লিয়ার করে রেখেছে। হ্যাঁ খারাপ বেশি এই যে পিছনে চিংড়ি মাছ অনেক, এই এই ভাই ওই দেখুন এই জায়গাতে টয় নেই আপনাদের, এই আমাদের গদে পে চিংড়ি মাছ। হ্যাঁ বিশাল আবার বড় হয়ে গেছে, ইয়ো বড় মাছ কয় হয়তো ধরে লই আইস হোসেন, আরে বাবা রে খালি ধরি মাছ, ধরি বলতে চিংড়ি মাছের বাচ্চা, ছোট ছোট চিংড়ি মাছ যেটা আমাদের দেশে বলা হয় ধরি মাছ। এই যে দেখতেছেন সাইডে কি পরিমাণ তাদের মাছ ধরার পর কি পরিমাণ মাছ রয়ে গেছে দর্শক, এই দেখেন কি পরিমাণ মাছ আছে। এই তোমার কাদা লাগবে আমার গায়ে, কাদা লাগবে কাদা লাগবে মিয়া, বড় তো এখন মামলা দেওয়া যাবে না যেহেতু বড় চিংড়ি আছে, মামু মামলা দেওয়া যাবে না বড় চিংড়ি আছে, মামু বড় বড় ই লাগে খালি বাড়া মাছ, এই হলো জিয়া পিছনে পিছনে ধরে নিয়ে আলার ধরতেছে পেটকি, এ পেটকি ওই পেটকি চাই দিছে দর্শক, এক একজন পেটকি আলারা মানে পিছনে যারা ধরে তারা কি করবা বিক্রি করবা তুমি ছবি করে আর একজনে ছবি করে চুরি করে চুরি করার ফাঁকে ছবি করেন কি বলেন দর্শক অবশ্যই দেখবেন তারপরে আরো ওই সাইডেও এ আছে নৌকা আছে সেটা দেখাতে পারতেছি না দর্শক, এই দুইটা নৌকাতে একটা নৌকাতে দেখালাম দর্শক, এর ডাবল মাছ আরো আছে ওই সাইডে, অবশ্যই আমাদের ভিডিওটি সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিও দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সুস্থ থাকবেন।